মঙ্গলবার রাজধানী শালবাগানস্থিত বিএসএফ হেডকোয়ার্টারে আত্মসমর্পণ করলেন এনএলএফটির কট্টর জঙ্গি রানা বাহাদুর দেববর্মা। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে জঙ্গি জীবন কাটিয়ে আসার পর অবশেষে নিজের ভবিষ্যৎ এবং পরিবারের টানে স্বাভাবিক জীবনে ফিরে এলেন তিনি। এদিন শালবাগানস্থিত বিএসএফ হেডকোয়ার্টারে এনএলএফটির এই কট্টর জঙ্গির আত্মসমর্পণ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বিএসএফের পক্ষ থেকে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সীমান্ত সুরক্ষা বলের আইজি সুশান্ত কুমার নাথ জানিয়েছেন, এই পর্যন্ত ২৫ জন জঙ্গি বিএসএফের নিকট আত্মসমর্পণ করেছে। রানা বাহাদুর দেববর্মা হচ্ছেন ২৫তম জঙ্গি যে বিএসএফের নিকট আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। রানা বাহাদুর দেববর্মন দীর্ঘ ২৫ বছর পর ঘরে ফিরেছেন এবং তার ছোট ভাই ও বড় বোনের সাথে দেখা করার সুযোগ পেয়েছেন। অতীতে বহু এনএলএফটি ক্যাডার বিএসএফ এবং অন্য সিকিউরিটি ফোর্সেস এর কাছে আত্মসমর্পণ করেছেন এবং বর্তমানে সমাজের মূল স্রোত মিশে গিয়ে সুখী জীবন যাপন করেছেন। রেকর্ডে অনুযায়ী আজ পর্যন্ত এনএলএফটি ক্যাডারের মোট ২৪ জন ত্রিপুরার বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করেছেন। এদিন বিএসএফ উচ্চ আধিকারিক যারা এখনও পর্যন্ত জঙ্গি জীবন যাপন করছেন তাদের প্রতি স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান রাখেন। এদিন আত্মসমর্পণকালে এনএলএফটির বৈরি রানা বাহাদুরের নিকট আত্মীয়রাও উপস্থিত ছিলেন বিএসএফ এর হেডকোয়ার্টারে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।